সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শন বাংলা ইতিহাস এই সাবজেক্টগুলি থেকে কোন কোন অংশ বাদ দেওয়া হয়েছে আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং তাতে একাদশ শ্রেণীর তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস কমানো হয়েছে এর আগে অবশ্য নোটিফিকেশন জারি করে দ্বাদশ শ্রেণীর তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস কমানো হয়েছিল আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা দর্শন এবং ইতিহাস বিষয়ের কোন কোন অংশগুলি বাদ দেওয়া হয়েছে আজকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে তাতে ইংরেজি এবং রাষ্ট্রবিজ্ঞানের উল্লেখ নেই তবে পরবর্তী বিজ্ঞপ্তিতে এই দুটি সাবজেক্টের অংশ বাদ দেওয়া হবে কি না সেটা আমরা বলতে পারছি না পরবর্তীতে যদি আমরা পাই এমন নোটিফিকেশান তাহলে তোমাদেরকে শেয়ার করব। তো আমরা মূল আলোচনায় আসার আগে একটি কথা তোমাদের বলে রাখি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে কোনো প্রশ্ন যদি পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে আমরা সমস্ত প্রশ্ন উত্তর আপলোড করছি সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং উত্তর সাজেশন সহ উত্তর তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে এবং প্রিন্ট আউটও করে নিতে পারবে তার জন্য কোনো চার্জ তোমাদের দিতে হবে না বর্তমান পরিস্থিতিতে আমরা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে সহযোগিতা করছি যাই হোক চলে আসছি মূল আলোচনায় চলে আসবো প্রথমেই বাংলা বাংলাতে বাদ দেওয়া হয়েছে প্রবন্ধ প্রবন্ধ থেকে হাঙর শিকার স্বামী বিবেকানন্দের লেখা এই প্রবন্ধটি বাদ দেওয়া হয়েছে আর কবিতা থেকে বাদ দেওয়া হয়েছে দীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলামের দীপান্তরের বন্দিনী বাদ দেওয়া হয়েছে আর আন্তর্জাতিক গল্প রয়েছে তোমাদের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গাব্রিয়াল মার্কেজ এর লেখা এটা অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই আন্তর্জাতিক গল্পটি বাদ দেওয়া হয়েছে আর বাদ দেওয়া হয়েছে ভারতীয় কবিতা শিক্ষার সার্কাস আয়াপ্পা পানিকরের লেখা অনুবাদ উৎপল কুমার বসু এটা বাদ দেওয়া হয়েছে আর বাদ দেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে লৌকিক সাহিত্যটা বাদ দেওয়া হয়েছে সঙ্গে ছড়া ধাঁধা প্রবাদ কথা এগুলি বাদ দেওয়া হয়েছে আর নাটক মধুসূদন দত্ত আর দীনবন্ধু মিত্র নাটক থেকে অর্থাৎ তোমাদের যে সাহিত্যের নাটক রয়েছে সেখানে মধুসূদন দত্ত আর দিনবন্ধু মিত্র বাদ দেওয়া হয়েছে এখানে অবশ্য নাটক বলতে তোমাদের যে গুরু নাটক আছে সেটা কিন্তু না এখানে তোমাদের সাহিত্য থেকে যে নাটক এর অংশ রয়েছে মধুসূদন দত্ত মিত্র এটা বাদ দেওয়া হয়েছে এবারে আসবো আমরা ইতিহাস ইতিহাস থেকে দুটো অধ্যায় বাদ দেওয়া হয়েছে সাত নম্বর অধ্যায় রয়েছে তোমাদের ধর্ম এই অধ্যায়টিকে পুরো বাদ দেওয়া হয়েছে আর বাদ দেওয়া হয়েছে আট নম্বর অধ্যায় দিগন্তের প্রসার এই দুটো অধ্যায় বাদ দেওয়া হয়েছে এবারে আমরা চলে আসব দর্শন দর্শনে অবশ্য পুরো অধ্যায় কোনোটাই বাদ দেওয়া হয়নি একটি অধ্যায় পুরো বাদ দেওয়া হয়েছে অদ্বৈত বেদান্ত আর বাকি অধ্যায়গুলি থেকে কিছু কিছু অংশ বাদ দেওয়া হয়েছে কোন অধ্যায় থেকে কোন কোন অংশগুলি বাদ দেওয়া হয়েছে সে বিষয়টি তোমাদেরকে আমি বলবো এখানে প্রথমেই তোমাদের দেখবে তৃতীয় অধ্যায় রয়েছে সাবস্টেন্স অর্থাৎ দ্রব্য এখান থেকে অ্যারিস্টটলের মতবাদটি বাদ দেওয়া হয়েছে এখানে কিন্তু আরও যেমন স্পিনোজা লক বাকলে হিউম রয়েছে সেগুলি তোমাদের পড়তে হবে শুধুমাত্র অ্যারিস্টটল বাদ দেওয়া হয়েছে এরপরে কজালটি অর্থাৎ কারণ এই কার্যকারণ এই অধ্যায় থেকে তোমাদের বাদ দেওয়া হয়েছে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে ধারণা এ অধ্যায় থেকে সবটা কিন্তু বাদ দেওয়া হয়নি মাত্র একটা পয়েন্ট বাদ দেওয়া হয়েছে প্রথমেই রয়েছে দেখবে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে ধারণা অর্থাৎ কার্যকরণ সম্পর্কে যে লৌকিক মতবাদ পরীক্ষায় আসে এই বিষয়টি কিন্তু এবছরে আসবে না এই অংশটি বাদ দেওয়া হয়েছে আর তোমাদের এখান থেকে কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব এটা কিন্তু পড়তে হবে এটা বাদ নয় সেই সঙ্গে কার্যকারণ সম্পর্কে হিউমের মতবাদ রয়েছে এটাও পড়তে হবে কজালটি থেকে সমস্তটা বাদ দেওয়া হয়নি তোমরা এটা ভালোভাবে মনে রাখবে এর মানে এই নয় যে কজালটি থেকে সবটাই বাদ দেওয়া হয়েছে এরপরে ভারতীয় দর্শন ভারতীয় দর্শনের তিনটে অধ্যায় থেকে কিছু কিছু অংশ বাদ দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম অধ্যায় রয়েছে ভারতীয় দর্শনের সেটা হলো দর্শনের ধারণা এখান থেকে শুধুমাত্র দর্শন শব্দটির অর্থ অর্থাৎ মিনিং অফ দ্য টার্ম দর্শন এই শুধুমাত্র দর্শনের অর্থ এটা বাদ দেওয়া হয়েছে এবার বিভিন্ন যে সম্প্রদায়গুলি রয়েছে সেই বিষয়গুলি কিন্তু তোমাদের পড়তে হবে কারণ নেশন অফ দর্শন থেকে সবটা বাদ দেওয়া হয়নি শুধুমাত্র দর্শনের অর্থ এটা বাদ দেওয়া হয়েছে আর তোমাদের বুদ্ধিজম অর্থাৎ বৌদ্ধ দর্শন এই বৌদ্ধ দর্শন থেকে একটা পয়েন্ট বাদ দেওয়া হয়েছে বৌদ্ধ দর্শনে দেখবে অনেকগুলি পয়েন্ট রয়েছে সেই অনেকগুলি পয়েন্টের মধ্যে যেমন রয়েছে কর্মবাদ রয়েছে নৈরাত্যবাদ রয়েছে এরকম অনেকগুলি প্রতীত সমুৎপাদবাদ রয়েছে এই সমস্তগুলি কিন্তু তোমাদের পড়তে হবে শুধুমাত্র বৌদ্ধ দর্শন থেকে কর্মবাদটাকে বাদ দেওয়া হয়েছে এটা মাথায় রাখবে শুধু কর্মবাদটা তোমরা বাদ দিয়ে বাকিটা সবই পড়বে আর অদ্বৈত বেদান্ত এই অধ্যায়টিকে পুরো বাদ দেওয়া হয়েছে এই অধ্যায়টি তোমরা কোনো কোনো অংশই পড়বে না শেষবেলায় আরও একবার বলছি আমরা এই চ্যানেলে যে আলোচনা করে থাকি তার মধ্যে ইংরেজি এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটো অংশ থেকে বাদ দেওয়া হয়নি অর্থাৎ আজকের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে কাউন্সিল থেকে তাতে এই দুটো সাবজেক্টের উল্লেখ নেই যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর বন্ধুদের শেয়ার করো আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আসছি পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে